গভর্নিং বডির যে নিয়মটা শুধু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে না, সারা বাংলাদেশে বেসরকারি এমপিভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার গভর্নিং বডি সদস্য ইনক্লুড হতে হলে যে নিয়ম সেটা হলো গিয়ে যে যদি কোনো অভিভাবক সদস্য এক্সিস্টিং থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে যিনি ওই ম্যানেজিং কমিটি নির্বাচনে যিনি সর্বোচ্চ দ্বিতীয় ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি মেম্বার হতে পারেননি বাট সর্বোচ্চ দ্বিতীয় বা তৃতীয় ভোট পেয়েছেন, আইন অনুসারে তাকে কোঅপ্ট করতে হবে। দেখা গেছে যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন গভর্নিং বডির সদস্য জনাব জাহিদুল ইসলাম টিপু ওনার মৃত্যুবরণ করায় একজন আনিসুর রহমান সে তিনি সর্বোচ্চ দ্বিতীয় ভোট পেয়েছেন এবং আইন অনুযায়ী তাকে কোঅপ্ট করার কথা, তাকে যখন কোঅপ্ট না করে তখন তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কোঅপ্ট করার জন্য একটা রিট পিটিশন দায়ের করেন। সেই রিটের শুনানি অন্তে আমাদের অনার হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ গত 11 ডিসেম্বর একটি আদেশ দেন এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যারা গভর্নিং বডির চেয়ারম্যান এবং অধ্যক্ষ আছেন তাদের উপরে নির্দেশনা থাকে যেন এখানে কোঅপ্ট করে নেয়, তাদেরকে আনিসুর রহমানকে কোঅপ্ট করে নেয়। এই অন্তর্বর্তীকালীন আদেশ থাকা সত্ত্বেও তারা এই রিট পিটিশনে আনিসুর রহমানকে কোঅপ্ট না করার কারণে উনি আজকে একটা কন্টেম্প পিটিশন ফাইল করেন এবং সেটা যখন আজকে মাননীয় বিচারপতি জাফর আহমেদ এবং মাননীয় বিচারপতি ডক্টর বশিরুল্লাহ ওনাদের দ্বৈত বেঞ্চে শুনানি করলে মাননীয় বিচারপতি মহোদয়গণ শুনানি শেষে একটা আদেশ প্রদান করেন, তবে সেই আদেশটা কন্টেম্পের উপরে না, সেই আদেশটা রিটের অন্তর্বর্তীকালীন আদেশের উপরেই একটা আদেশ করেন, বলেন যে আগামী 1 তারিখে ম্যানেজিং কমিটির যিনি গভর্নিং বডির যিনি চেয়ারম্যান আছেন এবং যিনি অধ্যক্ষ আছেন তাদের দুজনকে ইন পার্সন আদালতে উপস্থিত থেকে এক্সপ্লেন করতে বলেছেন যে যিনি যে অন্তর্বর্তীকালীন আদেশটা দিয়েছেন সেটা যে কমপ্লাই করেনি, কেন কমপ্লাই করেননি সে ব্যাপারে আদালত তাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে এবং সেই মর্মে আজকে আদেশটা দিয়েছে।